খরস্রোতার দিক দিয়ে অ্যামাজনের পরেই পদ্মার অবস্থান। পানি প্রবাহের দিক থেকে বিশ্বে শীর্ষে। তেমন একটি নদীকে বর্ষে এনে নিজের টাকায় এমন ইমারত, উদযাপনের এর চেয়ে বড় উপলক্ষ কি বা হতে পারে 56,000 বর্গ মাইলের একটি দেশের? সেই উৎসবের প্রস্তুতি এখন পদ্মার দুই পারে। প্রমত্তা নদীর বুক চিরে এক মহাকাব্যের শেষ পৃষ্ঠায় এখন বাংলাদেশ। তবে বাঙালির গর্বের আর আত্ম অহংকারের প্রতীক এই সেতু কেবল দেশেরই নয়, বিশ্বজুড়েও গড়েছে একাধিক রেকর্ড। এমন বহুরূপী একটি নদীর তলদেশে পাইলিং করতেও কম বিপাকে পড়তে হয়নি কর্তৃপক্ষকে। এক একটি পিলারের নিচের মাটি ছিল এক এক রকম। শেষ পর্যন্ত 120 থেকে 128 মিটার পর্যন্ত পাইলিং করতে হয়েছে। পিলারের উপর 10,500 টনের সহনশীল বোয়িং বসানো হয়েছে, যা বিশ্বে একটি রেকর্ড। আবার রেকর্ড পরিমাণ নদী শাসন করেই বাগে আনতে হয়েছে পদ্মাকে। একটা 40-তলা বিল্ডিং মাটির নিচে, বিয়ারিংয়ের ক্যাপাসিটি এখন সান ফ্রান্সিসকো অর্থাৎ এমব্রিগে যেটা আছে সেটা 6,000-7,000 টন ক্যাপাসিটি। এখানে কিন্তু 10,500 টনের ক্যাপাসিটির বিয়ারিং বসানো হয়েছে। আরেকটা বিশ্ব রেকর্ড হলো এটা, এখানে দুইদিকে 12 কিলোমিটার নদী শাসনের যে কাজটা আছে এটা সিঙ্গেল কন্ট্রাক্টে, এটা হলো হাইয়েস্ট সারা বিশ্বে। প্রকল্প পরিচালক জানিয়েছেন রক্ষণাবেক্ষণের একটি গাইডলাইন করে দেবেন তারা, সেই অনুসারে পরিচালনা করলে 100 বছরের বেশি টিকে থাকবে এই স্বপ্নের ইমারত। আমরা একটা মেনটেন্যান্স ম্যানুয়াল দেব, কোন সময় কী কাজ করতে হবে, কোন কাজ ডেইলি করতে হবে, কোন কাজ সপ্তাহে একবার করতে হবে, কোন কাজ মাসে একবার করবে, কোন কাজ বছরে একবার করতে হবে, কোন কাজ 5 বছর পরপর করতে হবে। এই যদি মেনটেন্যান্স ম্যানুয়ালগুলো যদি ওনারা ঠিকমতো প্রতিপালন করেন তাহলে এই ব্রিজের আয়ু 100 বছরের বেশি না হওয়ার কোনো কারণ নাই। দ্বিতল বিশিষ্ট 6.15 কিলোমিটারের এই সেতু চালু হলে তা দেশের জিডিপির 1.2% বাড়াবে। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।